আসমান অতটুক দূরে আজ পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কোনো আবিষ্কারক এর নিখুঁত কোনো পরিমাণ করতে পারে নাই। তবে এই মহাকাশ সম্পর্কে মোটামুটি আপনারা যারা জেনারেল শিক্ষিত মানুষ, যারা সায়েন্সের ছাত্র, সায়েন্সে পড়ছেন, এই মহাকাশ সম্পর্কে অনেক ধারণা আছে। এই আরশে আজিম কত বড়, আল্লাহ কত বড়, এই 70,000 নূরের পর্দা কত, একটার থেকে একটা স্তর কত দূরে, এক আসমান থেকে আরেক আসমান কত দূরে, এগুলো বুঝতে হলে আমাদেরকে সংক্ষিপ্ত হলেও মহাকাশ সম্পর্কে কিছুটা ধারণা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে আয়াতে আয়াত নাজিল করে বলেন, ইন্না যায়্যান্নাস সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আসমান, যে আসমানে তোমরা থাকো তোমাদের সবচেয়ে নিকটতম যে আকাশ, এই আকাশকে আমি অসংখ্য অগণিত তারকারাজি দ্বারা, গ্রহ নক্ষত্র দ্বারা, এই কুয়াশার দ্বারা, গ্যালাক্সি দ্বারা, এই সৌরজগৎ জগৎ বিভিন্ন তারকা দ্বারা সৌন্দর্য করে রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মহাকাশকে কত বড় বানিয়েছেন আমরা একটু চিন্তা করি, এর দূরত্ব কত বিশাল, এর আয়তন কত বড়। এটা হলো প্রথম আকাশ। এই প্রথম আকাশটা একটা ফুটবলের মতো, পৃথিবী যেমন ফুটবলের মতো গোলাকার, ঠিক এরকম ফুটবল যেরকম, এই প্রথম আসমানটাও, আমার এই প্রথম আসমান আমাদের উপরেও আছে, নিচেও আছে, ডাইনে আছে, বামে আছে, সামনে আছে, পিছনে আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ চতুর্দিকে আছে আমাদের এই আকাশ। এই মহাকাশের মধ্যে এই পৃথিবী কিছুই না। আজকে আমাদের জীবন বিভিন্ন ভাইরাস, বর্তমান করোনা ভাইরাস, যে জীবনটা এত সূক্ষ্ম সূক্ষ্ম যেটা দেখা যায় না, সহজে খুব পাওয়ারি যন্ত্রপাতি দিয়া দেখা যায় না, এত সূক্ষ্ম। এই মহাকাশের তুলনায় পৃথিবীটা এর থেকে আরো সূক্ষ্ম, যেটা মহাকাশের তুলনায় কিছুই না, এত মহাকাশ। এটা হলো প্রথম আকাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানটাকে দ্বিতীয় আসমানের ভিতরে কভার করছেন। প্রথম আসমানটা একটা ফুটবল, ফুটবলের মতো গোলাকার, এর চতুর্পাশে আসে, চতুর্পার্শ্বে আসে দ্বিতীয় আসমান। এই দুনিয়ার জমিন থেকে এই মহাকাশ পার হইয়া প্রথম আসমান যত দূরে, ঠিক প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানও আরো তত দূরে। শুধু তাই নয়, এই মাঝখানে ফাঁকা জায়গাটা যতটুকু আয়তন ব্যাস আছে, এই আসমানের ব্যাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে পদার্থ দিয়ে আসমান তৈরি করছে, আসমানের ব্যাসটাও তত দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানটাকে বানাইছেন স্বচ্ছ পানি দ্বারা। এ দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান যত দূর, এই আসমান যে পুরু আসমান যে তৈরি করছেন, আমরা যেমন ছাদ বানাই 5 ইঞ্চি ঢালাই দিই, 6 ইঞ্চি ঢালাই দিই, আমাদের ছাদ যেমন 5 ইঞ্চি বা 6 ইঞ্চি পুরু, এক একটা আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পদার্থ দিয়েই বানাক না কেন, ওই আসমানের পুরু হলো দুনিয়ার জমিন থেকে এই সমস্ত সৌরজগৎ, গ্যালাক্সি, মহাকাশ, মিল্কি ওয়ে, কুয়াশার সব কিছু অতিক্রম করে যে আকাশ যতদূর ফাঁকা জায়গা, ঠিক এতটুক পুরু হলো আসমান প্রথম আসমানটা। এরপরে ততটুক ফাঁকা জায়গা, তারপরে দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানটা প্রথম আসমানের চতুর্দিকে আছে, দ্বিতীয় আসমানটাও একটা গোলাকার বলের মতো, এর ভিতরে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় কিছুই না, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান কিছুই না, একদম ছোট। ঠিক দ্বিতীয় আসমানটাও তৃতীয় আসমানের ভিতরে ওরকম করে আছে, দ্বিতীয় আসমানটা গোলাকার বলের মতো, এর চতুর্পাশে তৃতীয় আসমান, তৃতীয় আসমানটা চতুর্থ আসমানের ভিতরে, এক আসমান থেকে আরেক আকাশের দূরত্ব হলো দুনিয়ার জমিন থেকে আকাশ যত দূর, এত দূর দূরত্ব, এবং আসমানের প্রতিটা আসমানের পুরু হলো এই জমিন থেকে আসমান যত দূর এতটুকু। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আসমানকে চতুর্থ আসমানের ভিতরে, চতুর্থ আসমানকে তৃতীয় আসমানের ভিতরে, তৃতীয় আসমানকে চতুর্থ আসমানের ভিতরে, চতুর্থ আসমানকে পঞ্চম আসমানের ভিতরে, পঞ্চম আসমানকে ষষ্ঠ আসমানের ভিতরে, ষষ্ঠকে সপ্তম আসমানের ভিতরে এইভাবে কভার করছে। সপ্তম আসমানের তুলনায় ষষ্ঠ আসমান কিছুই না, ষষ্ঠ আকাশের তুলনায় পঞ্চম আকাশ কিছুই না, পঞ্চম আকাশের তুলনায় চতুর্থ আকাশ কিছুই না, একটা আকাশের তুলনায় আর একটা আকাশ এত ছোট। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আকাশ বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশগুলো বানাইছেন এক একটাকে এক এক পদার্থ দিয়া। প্রত্যেকটা আসমানের আলাদা আলাদা নাম আছে, মানুষের যেমন প্রত্যেকটা মানুষের নাম আছে,
প্রত্যেকটা নবীর নাম আছে, প্রত্যেকটা ফেরেশতার নাম আছে। এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতের নাম রাখছেন, প্রত্যেকটা জাহান্নামের নাম রাখছেন, প্রত্যেকটা আসমানের নামও আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন। প্রথম আসমানের নাম হলো রাকিয়া। এই রাকিয়া আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচ্ছ পানি দিয়ে বানাইছেন। এখন চিন্তা করেন যে পানি তো নরম, পানি তো তরল না, পানি যেমন তরল হয় পানি তেমন শক্ত, পানি যখন বরফ হয় শক্ত হয়, এই বরফ যত ডিপ থেকে ডিপ হবে তত শক্ত থেকে শক্ত হবে। এই পৃথিবীর সবচাইতে বড় একটা জাহাজ তৈরি করা হয়েছে, টাইটানিক জাহাজ। আমরা জানি টাইটানিক জাহাজ একটা বরফের পাহাড়ে, পানির নিচে একটা বরফের পাহাড়ে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই যে জাহাজের আবিষ্কারক ঘোষণা করেছিল, চ্যালেঞ্জ করেছিল, পৃথিবীর কোনো শক্তি নাই এই জাহাজকে ধ্বংস করে, এই জাহাজকে ভেঙে ফেলে, এই জাহাজকে ফাটাইতে পারে, টুকরো করতে পারে, এই শক্তি পৃথিবীতে এই শক্তি আবিষ্কার হয় নাই, এই চ্যালেঞ্জ দিয়েছিল। অথচ এই জাহাজ ভাঙ্গার জন্য লোহা লাগে নাই, জাহাজ ভাঙ্গার জন্য ফেরেস্তা লাগে নাই, কিচ্ছু লাগে নাই, পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহাজকে চুরমার করে দিয়েছে। শুধুমাত্র কেবলমাত্র একটা বরফের পাহাড়ে আঘাত এনেছে, শেষ চুরমার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানকে স্বচ্ছ পানি দিয়ে বানাইছেন। এরপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুন। দ্বিতীয় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তা দিয়ে বানাইছে, খাঁটি মুক্তা দ্বিতীয় আসমান। চিন্তা করেন কি পরিমাণ মুক্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মজুদ আছে। দ্বিতীয় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তা দিয়ে বানাইছেন। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত। এই মালাকুত আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দিয়ে বানাইছেন। চতুর্থ আসমানের নাম হলো জাহিরা, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি রূপা দিয়ে বানাইছেন। পঞ্চম আসমান যেটার নাম হলো মুসাইবা, এই পঞ্চম আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দিয়ে বানাইছেন। ষষ্ঠ আসমান হলো খালিসা, এই আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুত দিয়ে বানাইছেন। সপ্তম আসমানের নাম হলো লামিয়া, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাল মতি দিয়ে বানাইছেন। এত দামি দামি পদার্থ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা আসমান বানাইছেন। এরকম শুধু আসমান নয়, এই পৃথিবীতে যত গ্রহ নক্ষত্র আছে সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটাকে এক একটা পদার্থ দিয়ে বানাইছেন। কয়েক বছর আগে বৈজ্ঞানীরা দেখতে পাচ্ছিল বহু দূরে এক গ্রহ থেকে আরেক গ্রহের মধ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তবে পানি নয় বৃষ্টি হচ্ছে, এরকম সাদা সাদা মুক্তা, সাদা মুক্তা পড়তেছে একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের মধ্যে। আর ওটা যদি ছোট হয়তো দেখা যেত না, এক একটা ফুটা মুক্তার ফোঁটা যে পড়তেছে, এক একটা টুকরা পড়তেছে, যে একটা টুকরার আয়তন হলো কয়েক টন, কয়েক টন ওজন, এরকম পড়তেছে কত হাজার বছর থেকে পড়তেছে, আর কবে শেষ হবে এটা বৈজ্ঞানিকদের কোনো হদিস তাদের কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান গোনাকে বানাই গোলাকে বানাইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আসমান পার করে সিদ্রাতুল মুনতাহা, এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার জন্য একটা নূরের সিঁড়ি চলে আসলো, এই সিঁড়িতে আমি উঠলাম যেখানে কোনো আওয়াজ নাই, নীরব নিথর। জিব্রাইল তো সেখান থেকে স্থগিত হয়ে গেছে, আমার সঙ্গে সঙ্গে আর যাইতে পারে নাই। জিব্রাইল ওখানেই আটকে গেছে, তার সামনে যাওয়ার যোগ্যতা শক্তি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমাকে কবুল করছেন, আমি একাই চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের কাছাকাছি চলে গেছে, আল্লাহর আরশ, যেটা বলতেছিলাম যে 70,000 নূরের পর্দা এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, যেমন মাঝখানে ফাঁকা জায়গা, এরপরে দ্বিতীয় আসমানের পুরু হলো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ফাঁকা জায়গা যতটুকু, এতটুকু হলো দ্বিতীয় আসমানের পুরু, এরপরে তৃতীয় আসমানের পুরু ততটুকু, চতুর্থ আসমানের পুরু ততটুকু, মাঝখানের ফাঁকা জায়গাও ততটুকু, মাঝখানের ফাঁকা জায়গাও হলো ততটুকু। এইভাবে সিদ্রাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা, একটা নূরের পর্দা হলো দুনিয়ার জমিন থেকে আসমান যতটুকু, এতটুকু হলো নূরের পর্দা, এরপরে আবার দুনিয়ার জমিন থেকে আসমান যতটুকু এতটুকু অন্ধকার, এরপরে আবার দুনিয়ার জমিন থেকে আসমান যতটুকু ততটুকু হলো নূরের পর্দা, এরপরে আবার দুনিয়ার জমিন থেকে আসমান যতটুকু এতটুকু হলো অন্ধকার, এরপরে আবার দুনিয়ার জমিন থেকে আকাশ যতটুকু ততটুকু হলো নূরের পর্দা, এরপরে আবার অন্ধকার, এরপরে আবার আলো, আবার অন্ধকার, আবার আলো, এইভাবে 70,000 অন্ধকার
পার হইয়া 70,000 আলো, 70,000 অন্ধকার আর 70,000 আলো পার হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ, আর এক একটা পর্দা, আর পৃথিবী এক পৃথিবীকে আরেক এক আসমানকে আরেক আসমান যেমন করে চতুর্দিকে বেষ্টন করে রাখছে, ঠিক একটা পর্দার পরে আরেকটা পর্দা এইভাবে করে কভার করে আছে ঠিক আসমানের মতো। তাহলে আমরা চিন্তা করি যে মহাকাশের পরে প্রথম আসমানের পর দ্বিতীয় আসমান কত বড়, দ্বিতীয় আসমানের পর তৃতীয় আসমান আরও কত বড়, তৃতীয় আসমানের পরে চতুর্থ আসমান আরও কত বড়, এরপরে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান কত বড়, এরপরে 70,000 নূরের পর্দা একটার থেকে আরেকটা এরকম আরও বড়, কত বিশাল 70,000 নূরের পর্দার পরে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ এই 70,000 নূরের পর্দাকে পরে গোটাল সম্পূর্ণটাকে বেষ্টন করে রাখছে। আল্লাহর আরশ যে কত বড় এটা বোঝানোর ভাষাও কারো নাই, বোঝার ক্ষমতাও কারো নাই, আল্লাহ ছাড়া আর কেউ বোঝার ক্ষমতা রাখে। এরপরে হলো আল্লাহর সিফাত, তারপরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত। তাহলে আল্লাহ কত বড় এটা বোঝার ক্ষমতা কারো নাই, এটার বোঝানোরও ক্ষমতা কারো নাই।